দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আর নতুন রেসিপি নিয়ে আসছি, টক ডাল, আমের টক ডাল, কাঁচা আমের টক ডাল আর কি। সেটা রান্না করতে কী কী উপকরণ লাগে তাহলে দর্শক দেখুন। আমি 1 কাপ পরিমাণ মিডিয়াম বড় 1টা কাপ নিলাম, সে 1 কাপ পরিমাণ ডাল নিলাম, মসুর ডাল। তারপরে আমি কাঁচা আম নিলাম 1টা বড় সাইজের। তারপরে কী কী, আদা বাটা নিচ্ছি 1 চামচ, রসুন বাটা নিচ্ছি 1 চামচ, তেল লাগবে, লবণ, তার হলুদ গুঁড়া, 5 ফোড়ন, তেজপাতা, 1টা বোম্বে মরিচ নিয়েছি। আজকে আমি বোম্বে মরিচ দিয়ে ডালটা পাকাবো। তারপরে পেঁয়াজ রসুন কুচি, তারপরে 5 ফোড়ন ধনিয়া পাতা। তাহলে দর্শক চলুন কীভাবে রান্না করি আমি আজকের ডালটা। তাহলে দর্শক দেখুন আমি কীভাবে এখন রান্না করব। আমি প্রথমে মনে করেন ডালে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, যেহেতু আমি পরবর্তীতে ডালটাকে আবার বাগার দিব, তাই প্রথমে অল্প তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। তাহলে দেখুন মিনিমাম আমি 4 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি দেখুন দর্শক, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ছোট সাইজের 1টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমার মিডিয়াম আছে, আছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। হালকা বাদামি কালার হইলে আমি ডালটা দিয়ে দেবো। দর্শক তাহলে 1 করে আমি এখন 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা, দেখুন রসুন বাটা দিলাম। এখন আমি যেহেতু ডালে খুব বেশি হলুদ লাগে না, তাই 1/2 চামচ হলুদ দিচ্ছি, দেখুন 1/2 চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিই, দর্শক আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মানে লবণ যদি কেউ চাইলে মনে করেন যে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, কম বেশি খায় অনেকে, যেহেতু আমাদের বাসায় অনেকে মনে করেন ডায়াবেটিস আছে, তাও লবণের পরিমাণটা একটু কম খাওয়া হয়। তারপরে আপনারা মনে করেন যে লবণ দেখে নেবেন, দেখে নেওয়াটাই ভালো হয়। এখন দর্শক আমি 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা। এখন আমি ডালটা দিয়ে দিব, 1 কাপ পরিমাণ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দর্শক আমি এখন একটু কষিয়ে নেব ডালটাকে। একটু 5 মিনিট কষিয়ে নেব দর্শক, তারপরে আমি আবার পানিটা অ্যাড করে দেব। দর্শক দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসছি, সুন্দর কষে গেছে, কালারটা কত চমৎকার আসছে। এখন আমি পানি অ্যাড করে দেব। সোজা ডালটা কিন্তু আমার মিডিয়ামই আছে, দেখুন আমি কয়েক কাপ পানি দিচ্ছি দর্শক। যেহেতু আম ডাল তো কাম ডাল, একটু জল জল হবে।
2 কাপ, 3 কাপ, 10 কাপ, আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু এটা মসুরটা খুব বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হইতে, তারপরে 10 কাপ 5 কাপ পানি লাগবে, ডালটা তো সিদ্ধ হইতে হবে। ডালটা যদি সিদ্ধ না হয় তাহলে সুন্দর হবে না। দর্শক দেখুন বলো কুটে যাচ্ছে, বলো কুটে গেলে মনে করেন একটা ঢাকনা দিয়ে আপনার রেখে দিবেন, এত পুল রেখে দিবেন না, অর্ধেক ফাঁক রাখবেন, কারণ এত পুল রেখে দিলে মনে করেন জিনিসটা পড়ে যেতে পারে। এখন যেহেতু আমার জিনিসটা ডালটা উতাল উঠে গেছে, তাহলে আমি এখন আঁচটা মিডিয়াম করে দেব, মিডিয়াম করে দিয়ে ডালটা ডেকে দেব। যেহেতু ডাল মনে করেন বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম জালে তাকে সিদ্ধ করতে হবে। এই যে দেখুন আমি একটু ফাঁক রেখেছি, যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি আমটা দিয়ে দেব, সাথে আমি একটা বোম্বে মরিচ দিয়ে দেবো, কারণ বোম্বে মরিচ দিলে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে টেস্ট হয়। যেহেতু টক ডাল, মরিচের ফ্লেভারটাও থাকবে। তাহলে দর্শক আমি আধা ঘন্টা পরে ফিরে আসতেছি, আধা ঘন্টা লাগবে এটা হইতে। দর্শক আমি আধা ঘন্টা পর আবার চলে আসলাম আপনাদের সামনে, এখন আমি আমগুলো দিয়ে দেব। দেখুন কাঁচা আম এক এক করে সব দিয়ে দেব। দর্শক দেখুন কত সুন্দর কালার আসছে আমার ডালের, দেখুন যে আমগুলা। এখন আমি 5 মিনিট সিদ্ধ হবে আমগুলা, আমগুলার সাথে আমি গুম্বে মরিচটাও দিয়ে দেব। দর্শক দেখুন আমি একটা গুম্বে মরিচ নিয়েছি, চার পাল্টা করে দিয়ে দিচ্ছি, দেখুন গুম্বে মরিচটা দিলে ডালের কাল মনে করেন যে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে অনেক মজা হয়। 5 মিনিট সময় লাগবে এখন হইতে, আর বেশিক্ষণ সময় নাই, ডাল হয়ে আসছে। এখন শুধু আম সিদ্ধ হওয়ার অপেক্ষা, আর হয়েছে মরিচের ফ্লেভার ছড়ানোর অপেক্ষা। সাথে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিব, এখন 2 চামচ পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিলে কি হয়, ডালে মনে করেন যে ফ্লেভারটা সুন্দর আসে, দেখতেও সুন্দর খেতেও মজাদার হয়। তাহলে দর্শক আমি এখন আম সিদ্ধ হবে এবং ধনে পাতাটা একটু মনে করে হালকা সিদ্ধ হবে, মরিচটা একটু সিদ্ধ হবে, তাহলে আমি আর 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন দর্শক আমি 10 মিনিট পর ফিরে আসলাম, আমটা সিদ্ধ হয়ে গেল, আচ্ছা মরিচটা মনে করে হালকা সিদ্ধ হলো, তার ফ্লেভারটা ছড়ালো। এখন আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। দর্শক আমি মোটামুটি মনে করেন ডালে মাংসে সবজিতে আমি একটু পাঁচফোড়ন খাই, পাঁচফোড়নটা দিলে কি হয় ফ্লেভারটা একটু সুন্দর হয়। আমি পাঁচফোড়নটা দিয়ে এখন নামিয়ে নিব, নামিয়ে তারপরে এখন আমি একটা বাগার দিব, পেঁয়াজ রসুন আর হলো কালিজিরা মেথির সংমিশ্রণ হবে এখন, আর হলো শুকনা মরিচ। তাহলে দর্শক দেখুন আমি এটাকে এখন বাগার দেব, নামিয়ে নিচ্ছি। আমি এখন 2 টেবিল পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটা হচ্ছে আপনাদের উপর, আপনার যে যেরকম তেল খেতে পছন্দ করেন সেরকম তেল দিয়ে দেবেন। এবং সাথে আমি ফ্লেভারের জন্য 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। যখন শুকনা মরিচগুলো একটু ভাজা হয়ে যাবে, লালচে কালার হয়ে যাবে, তখন আমি আবার কালিজিরা মেথিটা দিয়ে দিব। কালিজিরা মেথিটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন নামিয়ে ডালের উপর ছেড়ে দেব। দর্শক যারা যেরকম জাল খেতে পছন্দ করে সেরকম, যেহেতু ডাল ডালে একটু জাল হলে ভালো হয়, খুব বেশি জাল না, মিডিয়াম জাল হলে বাচ্চারাও খেতে পারে, যেহেতু ডাল বাচ্চারা পছন্দ করে খেতে, ডাল খাবারের শেষে ডাল থাকলে একটু ভালো হয়, খাবারের স্বাদ আসে। সব কিছু দিয়ে খাওয়ার পর যদি আমরা ডাল খাই তাহলে মনে করেন তৃপ্তি আসে। আমরা সবাই ডাল খেতে পছন্দ করি, বাচ্চারাও বয়স্করাও সবাই, ডাল হচ্ছে পুষ্টিকর খাবার।
এই দর্শক দেখুন আমার মরিচটা হালকা লালচে কালার হয়ে গেছে। এখন আমি হাফ চামচ পরিমাণ কালো জিরা মেথি দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে ডালের, কারণ ডালের টেস্টটা বাড়ায়। একটু ভেজে নিচ্ছি, দর্শক। এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচি করা আছে এটা আমি ছেড়ে দিচ্ছি। যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি ডালের উপর দিয়ে ছেড়ে দেব। দর্শক দেখুন আমার পেঁয়াজ রসুনটা একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি দেখুন দর্শক লাগান দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তাহলে সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায় তেলটা। দেখুন দর্শক কত সুন্দর কালার আসছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হবে। তাহলে দর্শক চলুন আমি এটাকে ডেকোরেশন করি, আপনাদেরকে দেখাই। দর্শক তাহলে দেখুন আমার কাঁচা আমের টক ডাল হয়ে গেছে। এখন আপনারা পরিবেশন করুন, রান্না করে দেখুন কেমন লাগে। আমি রান্না করেছি, আপনারা বাসায় ট্রাই করুন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে। আমার নতুন নতুন রান্না দেখতে আপনারা আমার পাশেই থাকুন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার কমার চোখে দেখুন। দর্শক আপনাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি কী কী দিয়েছি আমি। আমি মনে করেন ডাল নিয়েছি, মসুর ডাল পুরো মিডিয়াম সাইজের একটা কাপ, এক কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মনে করেন এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, তারপরে পাঁচ ফোড়ন ধনিয়া পাতা, তারপরে হলো বোম্বে মরিচ, হলুদ গুঁড়া, পাঁচ ফোড়ন গুঁড়া, সব কিছু দিয়ে আমি এটা রান্না করেছি। প্রথমেই মনে করেন আমি এক পেঁয়াজ কুচি দিয়েছি, তেলে ছেড়ে দিয়েছি, হালকা বাদামি কালার হয়ে গেলে তো আদা বাটা রসুন বাটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু দিয়ে মনে করেন মশলাটা কষিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। তা ডালটা একটু কষিয়ে নিলাম, তারপরে আমি মনে করেন যে 10 মিনিট পরে এসে আবার এটা মনে করেন আবার 6 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মনে করেন কিছুক্ষণ আধা ঘন্টা পরে ফিরে এসে আমি আমটা দিলাম, পাঁচফোড়নটা দিলাম। যেহেতু আজকে আমি ডালে কোনো কাঁচামরিচ ইউজ করি না, শুধু বোম্বে মরিচ ইউজ করেছি, তাই ডেকোরেশনের মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। যদি দর্শক আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।